হিয়ারে কন্ডিশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাই বাই। এটা দেবদা। হাই। ফটোশুট করতে পারিনি বলে ভীষণ রেগে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা নিশ্চয়ই আমার ট্রেলার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো তোমাদের বলতে চাই যে এক্সামের কারণে আমি অ্যাকচুয়ালি মানে অনেক কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমি অনেক ফ্রি টাইম বিকজ এক্সাম শেষ হয়ে গেছে অ্যান্ড ফান্ডে চলে এসছে। তো আমার হেয়ারটা একটু রাফ হয়ে গেছিল, তো আজকে আমি স্পা করাতে যাবো। এটা শুরু করা যাক। তো আমি এখন বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি দেবদার বাড়িতে। এখন চলে এসেছি মেট্রো থেকে, নিচে নেমে গেছি। এখন আমাকে দেবদা আসবে পিক আপ করতে, আমি ওয়েট করছি এখানে। কি এটা একটা দাদা, এটা দেবদা। হাই। সবাই মিলে এখন যাচ্ছে উপরে, ভেতরে গিয়ে আমার চুলটা স্পা করে দেবে। আর জানি দেবদা আবার হেয়ার কাটও করবে দাদাটা। চলো ভেতরে যাওয়া যাক। হেয়ার স্পাটা করার আগের আমার হেয়ার কোয়ালিটিটা এরকম ছিল। হাই গাইস, তো বুঝতেই পারছো এটা কোস্ত অবদা, তখন থেকে বলছিলাম। নমস্কার। আমার হেয়ারের কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছিল, বাট এখন দেখতেই পাচ্ছ পুরো চুলটা গ্লো করছে। থ্যাংক ইউ সো মাচ জয়া। কোস্ত অবদা স্পা করে দিয়েছে পুরো হেয়ারটা আমার, আর এত সুন্দরভাবে স্পা করেছে, লাইক পুরো গ্লো দিচ্ছে, মানে কোয়ালিটিটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ করে দেওয়ার জন্য, আর তারপরে বিরিয়ানি খাওয়ানোর জন্য। এইটা কোনো ব্যাপার না। আচ্ছা, আর এটা হচ্ছে সায়ন্দা। সায়ন্দা চলে আসো। সায়ন্দা আজকে এসছে কারণ কৌস্তুবদা খুব ভালো হেয়ার কাটও করতে পারে, তো আমি সায়ন্দা সবাই চলে এসছি আজকে সানডেটা খারাপ করতে কৌস্তুবদার মেইনলি, কিন্তু সারাটা উইক বিজি থাকে। আর অ্যাকচুয়ালি সায়ন্দার এখনো হেয়ারটা মানে কাট হয়নি, বিকজ হেয়ার স্টাইলিস্ট এখন একটু খিদে পেয়েছিল, খাচ্ছিল অ্যাকচুয়ালি পুরো দি টাইমটাই, সারা টাইমটাই আমার হেয়ারে দিয়ে দিয়েছে। আমি কি বলবো, আর ভালো থাকিস, অবশ্যই আবার দেখা হবে, নিশ্চয়ই আবার আসবো। জানুয়ারিতে দেখা হবে, একদম জানুয়ারিতে দেখা হবে। জানুয়ারিতে বলেছে হেয়ার স্মুথনিং করে দেবে, তো দেখে নাও। আর হচ্ছে কৌস্তুবদার চ্যানেলটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ইনস্টাগ্রাম, আর ইনস্টাগ্রাম চ্যানেলটাও। কৌস্তুবদার যে যা যা ভিডিওস वगैरह আর যা স্পা করে আর স্ট্রেটনিং, হেয়ার ড্রাই, সব কিছু কৌস্তুবদার যেগুলো করে সব ভিডিওস থাকবে ওখানে, সব ভিডিওস পাবে। লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে ওয়াক করছি। হ্যালো, আজকে সায়ন্দা ফটোশুট করতে পারেনি বলে ভীষণ রেগে আছে। বাই বাই। কাকু অটো স্টার্টার হচ্ছে না আমাদের বসার পর। তো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও। টাটা।